নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। কিছু কিছু দুর্লভ মহাসংযোগ আছে। 71 বছর আগে এই যোগ এসেছিল, 71 বছর পর এই শুভ যোগে 3টি রাশির খেলা হবে। স্পেশাল 3টি রাশির ক্ষেত্রে কিন্তু ভাগ্য কিন্তু চমকাতে চলেছে। দেখুন, গ্রহর পরিবর্তন এবং বিশ্ব ব্রহ্মাণ্ডে গ্রহের যে রাশি পরিবর্তনে প্রত্যেক মানুষের জীবনে ভাগ্যের চাকা কিন্তু ঘুরছে। কেউ কেউ বলেন যে আমি জ্যোতিষ মানি না, আপনি না মানতে পারেন, কিন্তু আপনার ভাগ্যকে কিন্তু এই গ্রহ কিন্তু খেলাচ্ছে। হয় আপনি ভালোর দিকে যাচ্ছেন, নয় আপনি খারাপের দিকে যাচ্ছেন। একটা জিনিস মনে রাখবেন, কেউ খুব তাড়াতাড়ি যদি উঠে কিনা কোনো কোন যে কোনো সেক্টরে, যে কোনো সেক্টরে খুব তাড়াতাড়ি যদি গেইন করে, দুম করে কিন্তু পড়ে যায়। এটা কে করে জানেন? রাহু গ্রহ দুম করে উঠিয়ে দিবে আর দুম করে কিন্তু ফেলে দিবে। অর্থাৎ যে কোনো সেক্টরে, আপনি যে কোনো প্রফেশনে একটু ধীরে যদি উঠেন, একটু পরিশ্রম করে যদি উঠেন, মেহনতি করে যদি উঠেন, আপনি কিন্তু পড়বেন না। আর চট জলদি উঠে গেলে চট জলদি ফট করে পড়ে যাবেন। এর উপরেও কিন্তু আমার ভিডিও অলরেডি রাহুর উপর কিন্তু দেওয়া আছে, এই জন্য আমি বারবার বলছি ভিডিওর আলোচনাটি কৌশিক রায় শুনুন। আমি এখানে সম্পূর্ণ গ্রহের গোচর ধরে কিন্তু আপনাদেরকে কিন্তু আলোচনা করতে চলেছি। আর কৌশিক রায়ের প্রেডিকশান মাটিতে কিন্তু পড়ে না, খুব দায়িত্ব নিয়ে এবং চ্যালেঞ্জের সাথে আমি কিন্তু কাজ করি। আপনার যে জায়গাটাতে সমস্যা আছে, আমি একটি কথা আপনাদেরকে বলি, একজন ডক্টরের কাছে সঠিক কথা বলা উচিত, একজন উকিলের কাছে সঠিক কথা যেমন বলা উচিত, একজন অ্যাস্ট্রোলজারের কাছেও আপনার সমস্ত সমস্যা বলা কিন্তু উচিত। এবং যে অ্যাস্ট্রোলজার আপনাকে সেই সমস্যাটা শুনবে, তারাই কিন্তু সঠিক প্রতিকার কিন্তু করতে পারবে। অর্থাৎ গ্রহের গোচর দেখা কিন্তু দরকার। আপনার কোন কোন জায়গাটাতে কোন কোন জায়গাকে আপ করলে আপনার ভাগ্য চমকাতে পারে। কৌশিক রায়ের কাছে হবে না বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, ইম্পসিবল কথাটা আমি ডিকশনারি থেকে বাদ দিয়ে দিয়েছি। এভরিথিং ইজ পসিবল, অর্থাৎ ওই হবে হচ্ছে বলে কোনো কথা নাই, যা বলি দায়িত্বের সাথে এবং চ্যালেঞ্জের সাথে। যে 3 রাশি কল্পনার বাইরে রেজাল্ট পেতে চলেছে, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, সেই 3টি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোকপাত করতে চলেছি। তাই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, লাইক করুন এবং কমেন্ট করুন। আপনাদের একটি লাইক, একটি সাবস্ক্রাইব, কমেন্ট, ভিডিও আপনাদের সামনে নতুন নতুন ভিডিও দিতে কিন্তু উৎসাহিত কিন্তু করবে আমাকে। দেখুন, সমস্যা তো প্রত্যেক মানুষের জীবনেই আসে, এই জন্য তো যদি শাস্ত্র আপনাকে সেই সমস্যা থেকে নিয়ে মানে উঠে তুলে ধরার জন্য। আর কৌশিক রায় সবারই কিন্তু হাত ধরে না, যার হাত ধরবে, জেনে নিন, দায়িত্ব নিয়ে বলছি এই কথাটা, তাকে আমি টেনে তুলবই সেই জায়গাটাতে। প্রথম কথা, নিজেকে স্যালেন্ডার হতে হবে। আপনি আগে স্যালেন্ডার হন, দেখবেন আপনার জীবন বদলানো সম্ভব। কারণ কি জানেন? কারণ আপনি যদি স্যালেন্ডার না হন, তাহলে কিন্তু কাজ করা সম্ভব হবে না। অর্থাৎ একজনকে, আপনার যে আদর্শ অ্যাস্ট্রো যেমন হচ্ছে, তাকে দায়িত্ব দিয়ে দিন যে আপনি আমার জীবনকে বদলে দিন, আমার যে সমস্যাগুলো চলছে সেই সমস্যাগুলো মুক্তি কিন্তু করে দিন স্যার, এটাই একটা অনুরোধ করুন। দেখবেন ডেফিনেটলি কাজ হবে। তো যে রাশিগুলো আমি কথা বলবো, 3টি রাশি লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এই 3 রাশির কপাল খুলতে চলেছে, ভাগ্য চমকাতে চলেছে। কোন কোন যোগ? সমসপ্তম রাজযোগ এবং নবপঞ্চম রাজযোগ, দুটি রাজযোগ। এই যে বৃহস্পতি এবং রবির নবপঞ্চম রাজযোগ এবং মঙ্গল, শুক্র, বুধ, রবির সমসপ্তম রাজযোগ, মানে লাভই লাভ কিন্তু দিতে চলেছে, খেলা হবে। আমি যে 3 রাশির কথা বলছি কি না,
এই আগামী দিনে খেলা হতে চলেছে, শুরু হয়ে গেছে এই যোগ। এই যোগের ফলে এই তিন রাশি যদি জন্মছকে বড় ধরনের কোনো দোষ না থাকে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, কারণ আপনার জীবনে একাধিক পরিবর্তন কিন্তু হবে। এবং একটা মানবেন যে খারাপটা যখন আছে ভালো নিশ্চয়ই হবে, কিন্তু ভালোর জন্য একজন সঠিক অ্যাস্ট্রোলজারের হাত আপনি ধরুন, যাকে আপনার মনে হবে সঠিক পথপ্রদর্শক, যে আপনার ভাগ্যকে বদলাতে পারবে এবং দায়িত্বের সাথে চ্যালেঞ্জের সাথে। আর কৌশিক রায়ের কাছে কথা বললেই আগে বলবো যে স্যালেন্ডার হবে, তাকে আমি ধরবো হাত, সবারই কিন্তু আমি হাত কিন্তু ধরে, প্রত্যেকে কিন্তু রেমিডির জায়গাটা আমি দিই না, কারণ ছকের মধ্যে পোটেন্সিয়ালিটি থাকা দরকার। পোটেন্সিয়ালিটি ছকের মধ্যে না থাকলে আমি কখনোই কিন্তু রেমিডি কিন্তু করি না, কারণ আপনার বিহেভিয়ার, আপনার ছকের পোটেন্সিয়ালিটি, সমস্ত কিছু বিষয় নিয়ে কিন্তু আপনার ভাগ্য কিন্তু নির্ধারণ কিন্তু হবে। এবার আমি প্রথম যে রাশির কথা বলবো, নবপঞ্চম রাজযোগ এবং সমসপ্তম বুধ শুক্র রবি এবং মঙ্গল সমসপ্তম। প্রথম রাশি আপনার বৃষ রাশি। বৃষ রাশির সমসপ্তম রাজযোগে আপনাদের বিশেষ করে আর্থিক স্থিতি আপনাদের মজবুত হবে, ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে, কারণ আপনাদের ধনাধিপতি এবং আপনাদের পঞ্চমপতি শেয়ার বাজার, স্টক মার্কেট, আকস্মিক প্রাপ্তি, দৈনন্দিন রোজগার এবং ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট লাভ কিন্তু দিবে। এবং যারা অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছেন, ফিল্ম দুনিয়ার সঙ্গে যুক্ত আছেন, বৃষ রাশি লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, বৃষ রাশির চমৎকার হতে চলে, চমৎকারকে নমস্কার জানাই, বৃষ রাশির খেলা হবে এবার। এবং আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে, ভাগ্য নির্ধারণ হতে চলেছে আপনার এবং সফলতা সাকসেস কিন্তু দেখা যাচ্ছে। নাম্বার ওয়ান রাশি। নাম্বার টু যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশি নবপঞ্চম রাজযোগ, দেখুন বুধ শুক্র রবি এবং বৃহস্পতির এই নবপঞ্চম রাজযোগ, দুর্লভের রাজযোগ, আপনাদের বিশেষ করে ভাগ্য চমকাবে, আপনাদের মান সম্মান বৃদ্ধি করবে, আপনাদের সফলতা দেখা যাচ্ছে, আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন এবং ক্যারিয়ার ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হবে এবং দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি করবে এবং এই সময়ের মধ্যে অর্থনৈতিক স্থিতি আপনাদের কিন্তু মজবুত হতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন এবং ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, বিশেষ করে আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে, কর্মের জায়গাটা নিয়ে যাদের সমস্যা চলছিল, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রের প্রমোশন, ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতি, ফিল্ম দুনিয়া, অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যারা যুক্ত আছেন, শেয়ার বাজারের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে লাভ, এবং যারা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, সেলস লাইনে আছেন তাদের ক্ষেত্রে দুর্দান্ত লাভ, এবং যারা কনস্ট্রাকশনের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, রিয়েল এস্টেট বিজনেসের সঙ্গে যুক্ত আছেন এবং সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন, বৃশ্চিক রাশি লাভ কিন্তু আপনারা পাবেন এবং ডেইলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে, ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন এবং অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। গোল্ড, চাঁদি, চেইনস অ্যান্ড জুয়েলারি, শেয়ার মার্কেট থেকে আপনারা এ সময় কিন্তু যথেষ্ট বেনিফিট পেতে কিন্তু চলেছেন, ডিভিডেন্ড পেতে চলেছে। আমি আবারও বলছি বৃশ্চিক রাশি, অর্থাৎ বৃশ্চিক রাশির কল্পনার বাইরে রেজাল্ট পেতে চলে, খেলা হবে বৃশ্চিক রাশির। এরপর যে রাশির কথা আমি বলবো তিন নম্বর, কিন্তু চারটি রাশি আমি লিখেছিলাম, তিনটি রাশি কিন্তু আরেকটি রাশি কিছু ক্ষেত্রে কিন্তু শুভ ফল কিন্তু পাবে। অনেকেই চিন্তা করছে কোন রাশি, বারোটি রাশির মধ্যে কোন রাশির আমি কথা বলছি, সে রাশির নাম আমি একটু পরে বলবো, একটু আগে বলে দিই আপনাদের রাশির দ্বাদশভাবে কিন্তু শনি অবস্থান করছে, বুঝতেই পারছেন কোন রাশির আমি কথা বলছি। ধনপতি ধনভাবে একাদশপতিকে নিয়ে লাভ আপনাদের দিবে, অর্থনৈতিক স্থিতি আপনাদের দিবে এবং আপনাদের ক্ষেত্রে ভাগ্যাধিপতি কর্ম হবে। কুম্ভ রাশির কথা আমি বলছি, এটা কুম্ভ রাশির ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতি, আমি বারবার বলছি কোন কোন দিক থেকে, কোন কোন সেক্টর থেকে, এবং আপনাদের পঞ্চমপতিও আপনাদের কর্মভাবে অবস্থান করছে, অর্থাৎ কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে এবং যারা মিডিয়া রেটের জায়গাতে কাজকর্ম করছেন,
ফিল্ম দুনিয়ার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে দুর্দান্ত লাভ আপনারা পাবেন। এবং এই সময়ের মধ্যে আপনাদের বিদেশ থেকে ফরেনের সঙ্গে যারা যুক্ত আছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ফরেন থেকেও কিন্তু আপনারা এর সময় কিন্তু লাভ কিন্তু আপনারা পেতে চলেছেন এবং নির্ণায়ক রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। ভাগ্য আপনাদের সাথ দিতে চলেছে। আপনি যদি হন মার্জনা করবেন কুম্ভ রাশির মানুষ আপনার ক্ষেত্রে, এবং দৈনন্দিন রোজগার এবং ব্যবসা যারা করছে, কারণ আপনাদের সপ্তমপতিও কর্ম হবে, ব্যবসার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট ডে বাই ডে কিন্তু দেখা যাচ্ছে। এবং কিছু কিছু ক্ষেত্রে না হওয়া কাজগুলো আপনাদের কিন্তু সম্পূর্ণ কিন্তু হতে চলেছে। দেখুন আমি যে রাশিগুলোর কথা বললাম লিখে রাখুন, 71 বছর পর এই 3 রাশির কিন্তু খেলা হতে চলেছে। ডায়েরিতে নোট করে নিন, কৌশিক রায়ের প্রেডিকশান কিন্তু মাটিতে পড়ে না, যদিও নিজস্ব ন্যাকাল চার্ট বিচার করা একান্তই দরকার। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।